গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আর বৃষ্টি, সকালবেলা অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তারপরে এখন আপাতত দেখছি বৃষ্টিটা বন্ধ আছে। তো আজকে স্নান সেরে পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট করে এখন একটু শাড়ি কাপড় পরে রেডি হয়েছি। আজকে আমার বাবার কাজ, তোমরা আশীর্বাদ করো যেন বাবার কাজটা আমি ভালোভাবে আমার ভাই করতে পারে। তো সেই হিসাবেই এখন আর কি কাজের মেয়েটি এসে ঘর দোয়ার সব কমপ্লিট মুছে টুছে দিয়ে গেল, এখন ও বাড়ি যাবো। আর পায়েলও স্নান সেরে রেডি হয়ে গেছে আর কি, একবার ঘুরিয়ে এসেছি সকালবেলা গিয়ে সব গুছিয়ে গাছিয়ে এসেছি, ঠাকুরমশাইও এসে গেছে শুনেছি, এখন বেরোবো, ও বাড়ি যাবো, যন্ত্র এখানে তৈরি হচ্ছে। তোমার তৈরি হয়েছে? তুমি এখনো দেরি আছে, উড়ে বাবা ও খুঁজে বেড়াচ্ছে জানো, যার বেশি জামার কাপড় হয় না সে জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে, পাঞ্জাবি খুঁজে বেড়াচ্ছে। আর এখানে পায়েল, পায়েলকে একটুখানি আমি ব্রেকফাস্ট দিয়েছি, কারণ ও আবার ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে নিল। আমি ব্রেকফাস্ট ওর বাবা আর কি একটু কিনেই এনেছে, আমি আর রোজ রোজ আর কর্নফ্লেক্স এগুলো আর দিলাম না আজকে, কারণ দই কর্নফ্লেক্সটা আজকে বেশ জবা ফুল পাওয়া গেছে জানো, এমন মাকে কালী মাকে আর কি জবা ফুল দিয়েই ভালো করে বজরং বলি সব সাজিয়েছি, উপরে অল্প আর কি দিয়েছি। বাড়ির সামনে ছোট করে একটা প্যান্ডেল করা হয়েছে তাদের কাজের জন্য। আর এখানে মামা এখন পুরোহিত মশাইও এসে গেছে, আর মামা দাদুর কাজে বসে গেছে, এখন কাজ শুরু হয়ে গেছে। আর ওখানে মা দাদুকে মালা দিয়ে সাজানো হয়েছে, আর মিষ্টি এবং জলও দেওয়া হয়েছে। দাদু এক বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, এটা ভাবলেই মানে মনটা মানতে চায় না, তো সময় কীভাবে বয়ে যায়। আর মামা সকালবেলা স্নান করেই ও ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, আর সকাল থেকেই আস্তে আস্তে আত্মীয় স্বজন আসতে থাকছে। তো দাদু আর দিদা যেহেতু দুজনেই নেই, তো দাদু দিদার মা ফটোতেও আজকে মালা পরিয়েছে মামা। তো দিদাও যেখানেই থাকো ভালো থেকো। আর এরপরে একটু দুপুর হতেই আমাদের ব্যাচ বসে গেছে। এই এরা এই মামাটাকে তো তোমরা দেখেইছো, এই মামা মামি এই ভাই বোনটাকে তো আমরা দেখেইছো। তো আমি বাবা এরা খেতে বসেছি মামা মামি, আর আমরা এখানে একটু দাঁড়িয়ে গল্প করছি, মজা করছি, সব আত্মীয় স্বজনদের কথা বলছি, আমরা মজা করতে ভালোবাসি। তো অকেশনটা ব্যাপার নয়, একসাথে হওয়াটা ব্যাপার। আজকে এটা আমার বন্ধু কাম সঙ্গীত শিল্পী, আমরা একসাথে আর কি গান বাজনা করি তো বহুদিন পরে, তাই ও আজকে এসে বলছে তুই কত বছর পরে এখানে আসতে বল, বাবার এখানে আসলে 14 বছর বললি তাই তো, আর আমাদের বাড়িতেও হ্যাঁ 5 বছরও বেশি। এই মেয়ের স্ট্রোকের আগে তুই এসেছিলি, স্ট্রোকের পরে আসছিস? একবার এসেছিলিস ও একবার এসে, তাহলেও 4 বছর, হ্যাঁ তাহলেও 4 বছর পর, কিন্তু এখানেই থাকে, এখানকারই আসলে সময় পায় না, যা হয় তার মধ্যেও এখনও গান বাজনা চালিয়ে যাচ্ছে। আজকে এক করি আমাকে গান শোনাবি বাবার উদ্দেশ্যে, কাকুর জন্য, কারণ বাবা তো খুব ভালো গান করে, গান গাইতো, বাবাও ভালোবাসতো গান বাজনা, বাবার জন্যই আমার এই শিল্পী জীবনে আসা। আমি কোনোদিন মানে ভাবতেই পারিনি যে আমি কোনোদিন গান গাইব। আমার ভাইয়ের মেয়ের দেখা করে খাওয়াই শেষ হচ্ছে না জানো, আইসক্রিমের পোকা। আর এই যে ভাইয়ের বউ এসছে, আর এই যে আমার বন্ধু, এখন একটা ছোট্ট বাবার স্মৃতির উদ্দেশ্যে দুকোনি গান কর।
দারুণ হয়েছে দীপিকা, সত্যি তোকে অনেকদিন পরে তোর গান আমি শুনলাম, খুব ভালো লাগলো। মঙ্গলবার চলে যাবে ও, মঙ্গলবার আসল বসে আমরা তিনজন একসাথে তাই তো খুবই ভালো। আর এই যে দেখো লেট বাবু, এই যে আমার মেজে যা লেট বাবু এসছেন, লেট বাবু তুই এই শোন, তুই সুন্দরী আমরাও জানি। খাওয়ার ব্যবস্থা, ক্যাটারিং এর ব্যবস্থা করেছে, কিন্তু মানে সার্ভ করেছে বাবা এবং আমার মামা আর একটা কাকু আমার বাবার বন্ধু। তো এখানে পাড়ার ছেলেরাও ভাইরাও বা পাড়ার ভাইরাও এসেছে, নিমন্ত্রণ করা হয়েছিল। আমার পাড়ার ভাইরাও আমার দাদুকে ভালোবাসত। এখানে আমার কাকা, দুই কাকিমা আর বোন খেতে বসেছে এখন। তো ওরা লাস্ট ব্যাচে খেতে বসেছিল। তো এখানে এখনো কাজ চলছে, কাজ অনেক অনেক মানে অনেক দেরিতে একটু কাজটা শুরু হয়েছিল বলে একটু দেরি করেই কাজটা শেষ হয়েছে। তো এই পৌরমুখ মশাইটা উনি খুব মানে ভালো পুরোহিত মশাই। আর আজকে এটা হচ্ছে আমার দিদি আর ছোটো পিসিকে তো চেনই, আর এটা হচ্ছে আমার জেঠিমা, আমাদের বাড়িতে এসছে ওই দাদুর বাড়ি থেকে এসে। আর আর এই আমার মার বন্ধু দীপিকা মাসিকে তো তোমার সাথে মা পরিচয়। তো দাদু দিদা আমার মিস করছি, প্রত্যেক দিনই মিস করি। মাসিরা এসছে দাদুর কাজে, তাই তো? হ্যাঁ, ভিডিও করছি তো। আর মেশো আর বোন নাচ করতে বলছে, নাচ করছে না। তুমি কি ছোট দিদি? কোথায় চলে গেছিল তো? আমি আমার ঘুম নেই, এবার এটাই একটা মানে সব থেকে একটা ইয়ে। আগের দিন মানে কাল বহুত এনার্জি, আমার বর মনে হচ্ছে কত পায়ে ধরে ধরে বাড়িতে গিয়ে পৌঁছেছিল 3:30 বসে বসে গল্প করে যাচ্ছি ওর সঙ্গে। তো সব কাজকর্ম শেষ হলো, বাবার কাজটা এত ভালোভাবে হয়েছে না, তাই ঠাকুরমশাইকে বলছিলাম যে সত্যিকারের খুব সুন্দরভাবে তুমি মন্ত্রপাঠ করে বাবার কাজটা করলে, আমি মন থেকে খুব তৃপ্ত হয়েছি জানো তো। তো আমার দিদিরাও এসেছিলো, দিদিরাও সবাই চলে গেল, এখন বাড়ি ফাঁকা। ভাই একটু বেরিয়েছে, বললো আমি আসছি। তো এখন একটু এই বাড়ি পাহারা ইচ্ছা করছে না, কারণ সবই অবেলায় হয়েছে, তো খাওয়া দাওয়া আর ইচ্ছা করছে না। তো বাবার কাজটা যে ভালোভাবে করতে পেরেছি এতেই আমি পরম তৃপ্ত হয়েছি। তাই বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো,
তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। একদম শরীর পুরো বিধ্বস্ত ছেড়ে দিয়েছে। যদি ভিডিওর তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি। যখন পড়বে নাম পায়ের চিহ্ন হয়ে মাটি, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে ইহাটে গো। যখন পড়বে নাম পায়ের চিহ্ন হয়ে মাটি।